গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা, আমি এর আগেও চালসার ভিডিও ছাড়ছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, তো সেখানকারই এই ভিডিওটা, এটা রাত্রের ভিডিও, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরা হচ্ছে আদিবাসী, ওখানকার স্থানীয়রা, ওদেরকে ভাড়া করে আনা হয়, আর ওরা রাত্রেবেলা এখানে এসে মাঝখানে আগুন জ্বালিয়ে ওরা নাচ করে, তার জন্য ওদেরকে টাকা দিতে হয়। ওদের বাজেট হচ্ছে 5,000 টাকা। তো পুরা ওরা মোটামুটি তিন থেকে চার ঘন্টা ওরা নাচ গান করে, করার পর ওরা চলে যায়। কিন্তু খুব ভালো লাগে, এটা শীতের সময় করলে খুব মজা লাগে। তো যাই হোক, তোমরা যদি আসতে চাও চলে আসো, খুব আনন্দিত পাবেন। আর এর আগে আমি বলছিলাম যে বেশি একটা বাজেট নেয় না, খুব কম বাজেটে হয়ে যায়। এখানে হোটেলও আছে, পাশে যে কটেজগুলো আমি দেখিয়েছিলাম ওগুলোও আছে, ওগুলো খুব কম বাজেটের মধ্যে হয়ে যায়। আর দিনের বেলা আসলে পরে পুরো তোমরা ভিডিও মানে জায়গাটা দেখতে পারবে না, সারা মানে হোটেলটার আশেপাশে একদম সবুজ হয়ে আছে, আর বিভিন্ন ধরনের ফুলের গাছটা আছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা তোমরা আসতে চাও এখানটায়, মানে ট্যুরিস্টরা যারা আসতে চায়, আসতে পারো, খুব আনন্দিত হবে, এটা চালসাতেই। তো তোমরা চলো দেখতে থাকো। আর এই যে নাচতেছে ওরা, খুব আনন্দ হচ্ছে এখানটায়। আর আমি এবার নিয়ে দুবার গেলাম, এর আগেও একবার গিয়েছিলাম, হ্যাঁ সেবার আমি দুদিন ছিলাম, এবার একদিন ছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। একটু ধৈর্য ধরে সময় নিয়ে দেখলে পরে বুঝতে পারবেন, মানে খুব মজা লাগে এখানটায়। আর যেহেতু এটা রাত্রেবেলার ভিডিও, তার জন্য অতটা মানে পরিষ্কার ক্লিয়ার আসতেছে না, লাইটটা এখানে নিভানো আছে। ওরা আগুন জ্বালিয়েই ওরা নাচানাচি করে, তাছাড়া ওরা লাইট দিলে পরে একটা আগুনটার ইয়েটা সৌন্দর্যটা আসে না, সেই জন্য ওরা লাইটটা দেয় না, অন্ধকারেই ওরা নাচ গান করে। তোমরা পুরো ভিডিওটা দেখবা, আমি বেশি একটা কথা বলছি না, তোমরা দেখতে থাকো। যাদের নতুন বিয়ে হয়েছে তারা ওখানে হানিমুন করতে যেতে পারে, বা অনেকে আছে ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়। মানে ওরা সাথে সাথে গানও করছে, নাচছে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না, আমার খুব খারাপ লাগে। আমি কিন্তু সবাইকে ফলো করে দিই, লাইক করে দিই, কমেন্ট করি। তো যারা যারা দেখছো তোমরা সবাই লাইক কমেন্ট করো আর পাশে থেকো। কি সুন্দর নাচছে, ওরা এইভাবে কয়েক ঘন্টা নাচতে থাকে, আগুনটা শেষ হয়ে যায় তারপরে আবার লাকড়ি দিয়ে ওটাকে জ্বালিয়ে দেয়। আবার শীতের সময় বন্ধুরা, শীতের সময় গেলে পরে কি হয়, ওই আগুনটার মধ্যে বেগুন, আলু, আরো বা কী কী মাছ মানে এগুলা পোড়া দিয়ে ওখানটা খায়, মানে যারা ওখানে ঘুরতে যায় তারা ওগুলো পোড়া দিয়ে, শীতের সময় খুব ভালো লাগে, বেগুন পোড়া, টমেটো পোড়া। আবার ওখানে এরকমও আছে, আপনারা যদি বাজার করে দেন ওদেরকে হোটেলে, তাহলে ওরা আলাদাভাবে রান্না করে দেয়, মনে করো বাজার থেকে মাংস বা মাছ কিনে নিয়ে যেতে লাগে, তখন ওদেরকে দিলে, ওখানে রান্নার লোক আছে, ওদেরকে দিলে পরে ওরা রান্না করে দেয়। আমরা নিয়ে গেছিলাম চিতল মাছ 3 কিলোর ওজনের,
তো সেই মাছটা ওরা প্রায় করে সুন্দর করে দিয়েছিল, আর সাথে ছিল আলুর দম, ছোট ছোট আলু। আমরা গেছিলাম শীতের সময়, আর আলুর দম ছিল, ছোট আলুর দম, আর পুরি ছিল, আর সাথে একটা আচার ছিল, মিশালি আচার। আর ওই যে চিতল মাছ নিয়ে গেছিলাম ওটাকে ফ্রাই করে একটা প্লেটের মধ্যে দিয়েছিল, এত ভালো লাগছে খাইতে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমরা সেবার দুদিন ছিলাম আমি সেবার। দেখো কি সুন্দর ঘুরে ঘুরে নাচতেছে। তো বন্ধুরা, ভিডিওটা একটু অনেক বড়, তো একটু ধৈর্য ধরে একটু দেখবেন, ভালো লাগবে। আর না দেখলে বুঝতেও পারবেন না, মিস হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আমার তো ঘুম পেয়ে গেছে, দেখতে থাকো তোমরা, ভিডিওটা অনেক বড়। যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পারলে পরে শেয়ার করে দিও ভিডিওটা, তাহলে অনেক লোকের কাছে পৌঁছা যাবে ভিডিওটা। অনেকে যারা আসতে চায়, জানে না, তারা আসতে পারে। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি কেটে দিলাম ভিডিওটা। তো চলো, টাটা, বাই, গুড নাইট।